গরিব মানুষ 5 টাকা চাইলে দেয় না, প্রতি বছর সাহেব হজ করতে যায়। কাই এবার যাচ্ছি 39তম, তারপরে যাই 20তম, তারপরে যাই 18তম, কোন তম তম বুঝি না হজ জীবনে একবার ফরজ। আরে একবারে যদি জীবনের গোনা মাপ না হয়, 40 বার গিলেও মাপ হবে না। আবু জেহেল কতবার হজ করেছিলেন? 40 বার। আর প্রত্যেকটা হজ করার সময় আবু জেহেলের পরনে কোনো কাপড় থাকতো না, একেবার সরাসরি হাজি, কোনো কাপড় নাই। লোকে জিজ্ঞাস করত, হাসেব কাপড় কই? হাসেব উত্তর দেয়, জন্মের সময় কি কাপড় নিয়ে আসছিলে নাকি, আবার মরার সময় কি কাপড় নিয়ে যাবি নাকি? তাহলে মরার সময়ও কাপড় পাইজামা পাঞ্জাবি লাগবে না, আসার সময়ও নিয়ে আসিস নাই, এখন হজ করবি লাগবে না। কি ফতোয়া! এ আবু জেহেল মার্কা মুফতি সাহেব আমাদের দেশে, আবু জেহেল মার্কা মুফতি আমাদের দেশে আছে। আমাদের দেশে একজন মুফতি হঠাৎ করে জন্ম নিয়েছে, ডাক আলহাজ মুফতি মুহাদ্দিস মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ফখরে জামিন জনাব ডাক্তার ফরিদ হোসেন টাকলা, মুরাদ হোসেন টাকলা। উনি এখন নতুন করে মুফতি সাহেব সেজেছেন। উনি কয়েকদিন আগে মসজিদের মেম্বারের পরে শুক্রবারে দাঁড়িয়ে ফতোয়া দিচ্ছেন, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। আর আমাদের দেশের কিছু হুজুররা বলতেছে ঠিক ঠিক ঠিক। আল্লাহ রসুল বলেছেন কিয়ামত তখনই হবে যখন মূর্খরা খুতবা দেবে আর আলেমেরা নিচে বসে সেইগুলো সমর্থন করবে। জেনে নিও কিয়ামত ঘাড়ের পরে এসে গেছে। সাধারণ লোক ঠিক বেঠিক বলতে পারে, হুজুরা কি করে বলে? কথা বলেন। এবার কিছু লোকের মুখ মলিন হবে, আসছিলাম আর শুনতি মুরাদের কথা বলার কি দরকার? এ কথা বলা লোক আমার সমাজে আছে না নাই? ধর্ম চলে যাচ্ছে, ইসলাম চলে যাচ্ছে, এখনো 60 বছর বয়স হয়েছে, এখনো দাড়ি উঠিনি, মাথাও যেমন মুখিও তেমন। কথা বলেন, ওটা বেলজিয়াম টাক, এটাও বেলজিয়াম টাক। এই টাকলার বাচ্চা টাকলা ফতোয়া দিচ্ছে, তুমি মুসলমান সমর্থন করতেছ, আল্লাহই ভালো জানে জন্মের পরে কাজা আজাদ হয়েছিল কিনা। এদের হজ করে লাভটা কি, আর এদের টুপি পরে লাভটা কি? মাঝে মাঝে আবার টুপিও পড়তেছে। ও মনে হয় টাক ঢাকার জন্য চুল ডাকে, এই টাক ঢাকার জন্য টুপি পরে। আবার কিছু কিছু লোক অনুমান করতেছে, হুজুর এসব কথা মাহফিলে না বলাই ভালো, তাহলে বলবো কোথায়? কবর খোলায় গোরেস্তানে যেই বলবো। তোমার কাজ আলাদা করে না কিন্তু আমার কাজ আলাদা করে। তোমার শরীরে মুসলমানের রক্ত নেই কিন্তু আমার শরীরে মুসলমানের রক্ত আছে। তুমি হজম করতে পারো, আমি আজিজুল হজম করতে পারি না। আপনি বললেও বলবো, না বললেও বলবো। আমি গত আগের দিন কিছুটা ছাড় দিয়েছি, কিন্তু পরে বাড়ি গিয়ে শুয়ে ঘুমিয়ে চিন্তা করেছি, এইভাবে যদি ছাড় দেয় তাহলে কিয়ামতের ময়দানে কিয়ামতের দিন কবরে আগুন জ্বলবে। আমিও বাড়ি গিয়ে হিসাব করেছি, ছাড় দিলেই কবরে আগুন জ্বলবে। কথা বলেন ঠিক না বেঠি? তোমার হায়াত তোমার মৃত্যু কার হাতে? জোরে বলেন কার হাতে? ভালো করে শোনো, পুলিশ তোমার ক্ষতি করতে পারবে না,
বাংলাদেশ সরকার তোমার ক্ষতি করতে পারবে না, কোন শত্রু তোমাকে রাজপথে গুলি করে মারতে পারবে না, যদি তোমার ভিতরে ঈমান থাকে আর আল্লাহ তোমার পক্ষে থাকে। যে কটা চলে গেল বুঝ দেব তো শরীরে মুসলমানের রক্ত নেই। মুসলমানের রক্ত থাকলে কোরআনের মাহফিলে অজুহাত দেখে চলে যেতে পারে না। বাড়ি যাই এখন খাটের পরে শুয়ে ঠ্যাং বালিশের পরে তুলে দিয়ে ওই টেলিভিশন দেখবা, তখন তোমার বেহরাতে থাকে না, তখন তোমার কলেরায় ধরে না, কোরআনের মাহফিলে আসলে তোমার পাদ ডায়াবেটিস থাকে, তাই না দুলা ভাই? মুসলমান ঠিক হও, মুসলমান ঠিক হও, কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে হজ জীবনে কয়বার ফরজ? একবারের হজের মতন যদি হজ করা হয় জীবনের সব গোনা মাফ হয়ে যায়। নবী আমার বলেন, যদি বৈধ পয়সায় সহি নিয়েতে কেউ কাবা ঘর একবার জিয়ারত করতে পারে, একটা ছোট্ট বাচ্চা মায়ের কোল থেকে দুনিয়ার মুখ দেখলে যে নিষ্পাপ হয়ে যায়। একজন হাজি সাহেব যখন কাবা ঘর জিয়ারত করে আসে, ওর জীবনে কোনো পাপ থাকে না। দুই একজন হাজি সাহেব হজ করে এসে ভালো হয়, আর দুই একজন হাজি সাহেব হজ করে এসে আগে সেই খারাপ হয়ে যায়। এই জন্য কেউ হয় হাজি, কেউ হয় হাই সাহেব, কেউ হয় হাজি সাহেব, কেউ হয় হাই সাহেব। যারা হাজি সাহেব হয় তারা অধিকাংশ খারাপ হয়, কথা বলেন ঠিক না ঠিক? আর হাজি সাহেব যারা হয় তাদের আমল আগে সে ভালো হয়ে যায়। আচ্ছা নামাজ কয় বছরেতে ফরজ? মুরু আওলাদুকুম বিসসালাতি অহুম আবনাউ সাবাসিনিনা ওয়াদরিবুহুম আলাইহিম অহুম আবনাউ আশারাসিনিনা। তাহলে 10 বছর বয়সের পর থেকে নামাজ রোজা আমার জন্য কি? হজ করতে হবে কার সন্তুষ্টির জন্য? মনে রাখবা মুসলমান, সেই সূরা হজ 78টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কয়টা? শেষের দুইটা, 77 78। আমি 77 78 নম্বর আয়াতে চলে যাচ্ছি। আল্লাহ পাক বুজার তৌফিক দান করুক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম وفعلوا الخير لعلكم تفلحون। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, আর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু করো, সেজদা করো, রবের গোলামি করো। কে বলতেছেন? আল্লাহ। আচ্ছা আমরা এখানে যারা আছি সবাই কি ঈমানদার? সবাই কি ঈমানদার? আল্লাহ বলতেছে তোমরা যারা ঈমান এনেছো কি করো? রুকু করো, সেজদা করো, কার গোলামি করো? জোরে বলেন কার গোলামি করো? গোটা বিশ্বে গোটা দুনিয়ায় গোলামি হবে কার? আরো জোরে বলেন। ওই আল্লাহ বলে দিলেন নারীরা পর্দায় থাকো, পুরুষেরা বাইরে থাকো। এবার নারীরা যখন বেপর্দায় নামে, দুনিয়ার কেউ খুশি হোক আর না হোক, শয়তান খুশি হয়ে যায়। তাহলে রুকু করতে হবে, আমরা সবাই রুকু করতে পারি? হ্যাঁ পারি। কেরকম পারি? কারোর মাথায় একটু নিচু হয়, কারণ মজা ফুল নিচু হয়, কেউ মোটেও নিচু করে না। যে ব্যক্তি দুনিয়ায় রুকু করতে পারবে না, সে ব্যক্তি আল্লাহর জান্নাত পাবে না। যে ব্যক্তি দুনিয়ায় সেজদা করতে পারবে না, সে ব্যক্তি আল্লাহর জান্নাত। যদি বলেন হুজুর কেমন প্রমাণ, কিয়ামতের দিন আল্লাহ বলবে নামাজি আর বেনামাজি আলাদা হয়ে যাও। কারণ নামাজিরা কোথায় যাবে? জান্নাতে। বেনামাজিরা? সুতরাং বেনামাজি আর নামাজি আলাদা হয়ে যাও। এখন মানুষ খুব চালাক, কিছু বেনামাজি নামাজির কাতারে ঢুকে পড়বে, বলবে আল্লাহ আমরাও নামাজি। ফেরেশতারা বলবে আল্লাহ
এরা বলো নামাজ পড়ছো না, আল্লাহ তখন বলবে যে ফেরেশতারা যা বলতেছে যে তোমরা নামাজ পড়ছে না, কে আল্লাহ ফেরেশতারা ও সরকারি দলের লোক, ওরা আমাদের বিরুদ্ধে তোমার কাছে নালিশ করি আমায় কান মড়া করতেছে।